করেছি। তাই আজকে আমার আবার মনে হলো যে আমি একটা নতুন সেরাম নিজে, অ্যাকচুয়ালি DIY সেরাম আমি নিজে সেটা বানিয়েছি, তো মনে হলো যে আপনাদের সাথে যদি শেয়ার করা যাক। তো প্লিজ আপনারা পারলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, আশা করি। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই, আর যদি আমার ভিডিও ভালো লাগে দেন আপনারা লাইকও করতে পারেন আর কমেন্টসও করতে পারেন। আর দেখুন, আমার আমি এক্ষুনি আমার হেয়ার ব্রাশ করেছি ভালোভাবে, আমার হেয়ার কিন্তু কোনো কন্ডিশনার দেওয়া ছাড়া আর কোনো রকমের কেরাটিন ট্রিটমেন্ট কিচ্ছু করিনি আমি কখনো, তো সেটা ছাড়াই কিন্তু আমার হেয়ার এতটাই সফট, মানে আমার হেয়ার যখনই আমি শ্যাম্পু করে বেরোই তখনই সফট, আমাকে আলাদা করে কোনো রকমের ট্রিটমেন্ট করতে হয় না, আলাদা করে কিছু করি না, তার একটা রিজন আছে, আমি সেটা শেয়ার করতে চলেছি আজকে। সো একটু আমার সাথে থাকো, আমি দেখাচ্ছি। আমি একটা DIY সিরাম নিজেটা বানাই, আমি সেটাই শেয়ার করছি। এইখানে আমি এরকম স্প্রে বটলে আমি বানাই, আর স্প্রে বটলটা এরকমভাবে ক্যাপ সিস্টেম আছে, তো আমি দেখাচ্ছি তোমাদের কাছে যে এই সিরামটা কীভাবে বানাবো। তো ফার্স্টে তোমরা একটু জল নিয়ে নেবে, একটু জল নিয়ে নেবে এরকম, দেন এই এই অ্যালোভেরা জেলটা অ্যাড করবে। সো অ্যালোভেরা জেল স্কিনের জন্য যেমন ভালো, ঠিক তেমনই আমাদের হেয়ারের জন্য, হেয়ার গ্রোথের জন্য খুব ভালো। আমি এই সিরামটা যে তৈরি করব, আমার একটা স্প্রে বটল আমি এরকম কিনেছিলাম, সেটার মধ্যে আমি তৈরি করব। সো আমি দেখিয়ে দিচ্ছি, আমি এই বটলটা খুলছি, স্টোর করবে,
দেখিয়ে দিচ্ছি কেমন, আমি হাতে দিয়ে দেখাবো। আমি হাতে দিয়ে দেখাচ্ছি, বেশি করে অ্যালোভেরা জেল ইউজ করবে যাতে এটা তোমাদের চুলে, অ্যালোভেরা জেল কিন্তু খুব ভালো, তো এভাবে অ্যালোভেরা জেলটা আরো বেশি পরিমাণে তোমরা ইউজ করবে নিজের হেয়ারে। ও হ্যাঁ, শ্যাম্পু করার আগে অবশ্যই, যখন শ্যাম্পু করবে ঠিক তার আগে তোমরা এটা ইউজ করবে। সো এটা সপ্তাহে কদিন তোমরা ইউজ করতে পারো? এটা সপ্তাহে তোমরা দুদিন ইউজ করতে পারো, তো দুদিনের বেশি ইউজ করার দরকার নেই, দুদিন ইউজ করলেই হবে। সো এই স্প্রে বটলটা আরেকবার আমি দেখিয়ে দিচ্ছি, আমি নিজে এই সিরামটা বানিয়েছি হেয়ার সিরাম অ্যালোভেরা জেল কোকোনাট অয়েল দিয়ে। তোমরাও কিন্তু এরকমই কোকোনাট অয়েল দিয়ে, সুইট আমন্ড অয়েল দিয়ে নিজের একটা আরেকটা জিনিসও অ্যাড করতে পারো, অলিভ অয়েল অ্যাড করতে পারো। আমার কাছে অলিভ অয়েল নেই, দ্যাটস ওয়াই আমি অ্যাড করতে পারিনি। আমি এটা আজকেও ইভেন আমার শ্যাম্পু করার আগে নিজের হেয়ারে স্প্রে করে নিয়েছিলাম। দেন আমি দেখো এরকম করে স্প্রে করে নিয়েছিলাম, দেন আমি শ্যাম্পু করে নিয়েছিলাম। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।